হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আমি গেমিং রুম সেট আপ করছি, একেবারে প্রফেশনাল টাইপের। তো বেশ কিছু ইকুইপমেন্টের অর্ডার করেছি, তার মধ্যে এটা হচ্ছে একটা গেমিং চেয়ার, থার্মালটেকের গেমিং চেয়ার অর্ডার করেছিলাম, ইউফিট। এটা অর্ডার করেছিলাম ঢাকা থেকে, আসতে সময় নিল 4 দিনের মতো। স্টারটেক থেকে অর্ডার করেছিলাম। তো এটা আমরা এখন আনবক্সিং করব, সেট আপ করবো। এটা তারা সেট আপ করে পাঠায় না, জাস্ট বক্স আকারে পাঠিয়ে দিয়েছে। তো ভিতরে সব জিনিসপত্র খোলামেলা রয়েছে, এটাকে এখন সেট আপ করতে হবে। তো সেট আপ করলে আমরা পূর্ণাঙ্গ হয়ে, যে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে চেয়ারটা একটা স্ট্রাকচার দিতে হবে, সেরকম চেয়ার হয়ে যাবে। তো দেরি না করে চলো আমরা এটাকে সেট আপ করে দেখে নেই কীভাবে সেট আপ করতে হয়। অনেকের একটা হেল্পফুলও হতে পারে, যে অনেকে যদি বক্সটা কিনে এরকম, তারাও দেখে সেট আপ করতে পারবে। অল্প চেয়ার দামে চেয়ার নিয়েছি ভাই, থার্মালটেকের একটা চেয়ার নিয়েছি, ইউফিট চেয়ার। এটা আর কি দাম বেশি বড় নাই, মাত্র 21,500 টাকা। কুরিয়ার সার্ভিস নিয়েছে হচ্ছে 600 টাকা, ঢাকা থেকে আসার জন্য। থাকবে কুসুম দিয়েছে, একটা মাজার একটা মাথাতে আমার ঘাড়ে দেওয়ার জন্য, যাতে করে কমফোর্ট ফিল হয়। একটা কুসুম রয়েছে, আর সর্বোপরি সবার ভিতরের দিকে তারা যেটা থাকে আমাদের স্টারটেকের মেমো দিয়ে দিয়েছে। স্টারটেক থেকে আমরা নিয়েছি, এটা আগে থেকে অর্ডার করেছিলাম অনলাইনে, খুব তাড়াতাড়ি চলে আসছে। চলো আমরা এখন সেট আপ করবো। তো সব কিছু বের করে নিলাম, তেমন কিছু নয়, একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, ওই ইউ ম্যানুয়াল বাকি ওকে কিছু নাই, কমপ্লিট হয়ে গেছে। চাকা, 5টা চাকা রয়েছে, 5 জায়গায় লাগানোর জন্য। ওকে, তো এই হয়ে গেল আমাদের 5 টাকার উপরে আমাদের চেয়ার সেট হবে, তারপর হয়ে গেল অলরেডি। ওকে, ভিত কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দরভাবে, হয়ে গেল।
স্ক্রুগুলো কিন্তু সব সাথে সাথে থাকবে, একটু একটু লাগাতে হবে এখন। ওকে,